बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स एंड व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आशा करी अपना जे देखने आसान भलो सुस्थ तो आज के साथ शेयर करते पेपर थेरापी ते चार टीमेर केक। केक तो सबाई पसंद करे, खेते खूब मजा लगे। तो आज के चार टीमेर केक शेयर करब और केक करते जा लागबे फार्स्ट देखिए दी। एक कप मैदा, एक कप चीनी, हाफ कप तेल, वन फोर्थ कप मिल्क पाउडर, वन टेबल चामच बेकिंग पाउडर और हाफ टी स्पून लवण और चारटे डिम नोटिफिकेशन देखते पाबेन। तो डिमटा के फार्ष्ट हैंड विदार साथ कटे नहीं फार्ष्ट एड हाफ कप चीनी एड बाकी हाफ कप चीनी चीनी गले आसा पर्त बीट कर मैंने फेटे नीब तक इलेक्ट्रिक बीटार आसते अपना इलेक्ट्रिक बीटार दिए बीट कर एड तेल एड वैनिला एसेंस तो हमें एक शुकना उपकरण गुले के एक प्लेटे ढेले नीब फार्स्टे मैदा मिल्क पाउडर सॉल्ट बेकिंग पाउडर सब एक साथे एक चामच सहाजे मेरे निब मिक्स कर चाल सहाजे शुकनो उपकरण गुलो के चेड़े निब और एखन शुकना उपकरण गुलो के अल्प अल्प कर ढालब और मिक्स करब लिकुईडर मध्य
আর বাকি বাকি শুকনো উপকরণগুলো ঢেলে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। তো এভাবে আমি ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি এই শুকনো উপকরণ আর আর দুধ ডিম চিনি তল মিশ্রণটা আর এভাবে ঘুরে ঘুরে এটাকে মিশিয়ে নিতে হবে। আর অ্যাড করছি কিছু বাদাম, এখন কেক বানানোর একটা ছাঁচের মধ্যে আমি তেল ব্রাশ করে এটার উপরে পেপারের উপরে তেল ব্রাশ করে এখন এই লিকুইডটাকে একটু উঁচু করে ঢেলে দিব। তো এইভাবে একটু বাইরে দিলাম যাতে কেকটা সমান ভাবে হচ্ছে ফুলে আর ভিতরে কোনো বাতাস না থাকে। কেক বেক করার জন্য একটা হাঁড়িকে আমি প্রিহিট দিয়ে নিয়েছি 5 মিনিটের জন্য। আর কেকটা যেহেতু পেপার ছাড়ে পেতে হবে এই জন্য হাঁড়ির মধ্যে একটা না দুইটা পেপার দিয়ে দিচ্ছি। এখন এটার উপরে একটা জিপ বসিয়ে দিচ্ছি টুকুসটা। তো আমি এখন কেকটা বেক করার জন্য এটা গরম আমি দিয়ে দিই। তো ফ্রেন্ডস এটা এখন বেক করতে দিচ্ছি। আমি একটা মিস্টেক করেছি, একটা বড় সসপ্যান দেওয়া উচিত ছিল, তো সসপ্যানটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে আর আমার মোড়টা একটু বড়, এই জন্য আমার থেকে হাতে ছায়া খেয়েছে। আমার আম্মুরও প্রবলেম হয়েছে, হাতে ছায়া খেয়েছে, দুজনেই খেয়েছি নামানোর সময়। তো আপনারা খেয়াল রাখবেন, একটু বড় সসপ্যানে দেওয়ার চেষ্টা করবেন বা বড় ভাইয়ের মধ্যে। তো যাই হোক, আমি এখন এটাকে বেক করতে দিব প্রথমে 30 মিনিটের জন্য। 30 মিনিট যদি না হয় তাহলে 50 মিনিট যখন হবে তখন আমি খুলে দেখবো যেটা হয়েছে কিনা। আর প্রথম 5 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে দিতে হবে, এরপর স্লো আঁচ করে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা এমন ভাবে দিবেন যাতে কোনো বাতাস না ঢুকে ভিতরে। আর যদি কাপড় থাকে কাপড় দিয়ে ঢাকনাটা ঢেকে দেওয়ার চেষ্টা করবে, যে কোনো অন্য একটা চার ভাঁজ করে দিয়ে তারপরে এ ধরনের একটা শিলপাতায় নোড়া দিয়ে আটকে রাখবেন। তারপর ক্যামেরাটা অফ করে রাখি, আগে কেকটা হয়ে যাক তারপর ক্যামেরা অন করবো। চলে আসলাম কিচেনে, কেকটা হয়েছে কিনা বাট চেক করি। একটা অন্য দিয়ে দিচ্ছিলাম এভাবে যাতে ভ্যাপাটা না বেরো। একটা টুথপিক দিয়ে চেক করি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন বের হয়েছে আমার টুথপিক, এটা মানে আমার কেকটা হয়ে গেছে। আমি কিন্তু যখন আমি কেকটা বেক করার জন্য দিই 30 মিনিট পর চেক করি তখন কিন্তু আমার হয়নি কেকটা, পরে আরো 30 মিনিট পর এখন চেক করে দেখি আমার কেকটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নিব।
তো কাকু স্যারপিতে ফার্স্ট টাইম কেক বানালাম, কত ভালো হয় নাই অতটা। পরবর্তীতে আবারও ভালো করে করে আপনাদের সাথে শেয়ার করব। আর কাকু স্যারপিতে এই কেকটা অনেক ভাইরাল কেক, অনেক ব্লগার আপু বা রেসিপি আপুদের সাথে দেখেছি যে এই কেকটা করেছে। তো আমার হঠাৎ ইচ্ছা হলো যে দেখি আসলে কালার আসে কি আসে না। তো ফ্রন্টে মোটামুটি কালার এসেছে, আর আমার ভিডিও করা হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর আমার কেকটা করা হয়েছে নিউ মোল্ডে, পুরানো মোল্ডে করলে হয়তো এর থেকে বেটার হতো। তা খাওয়ার মতো হলে যেমনই হোক না কেন চলবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। আর যারা আমার চ্যানেলে নিউ, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়ার মতো আপনাদের কাছে পৌঁছে দেবে। তো আল্লাহ হাফেজ।